বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো এবং বাসায় নিরাপদে অবস্থান করছো। আজকে আমি তোমাদের পড়াবো প্রাথমিক দেখো পরিবেশ পরিস্থিতি। তোমরা পরিবেশ পরিস্থিতি বই নিয়ে নিশ্চয়ই বসে গেছো এতক্ষণে ক্লাস করার জন্য। আচ্ছা, আমরা আজকে পড়াবো যে অধ্যায়টি দেখো পৃষ্ঠা 44-এ চলে যাও। তোমরা পৃষ্ঠা 44-এ চলে যাও। তোমরা কি দেখতে পাচ্ছো আমাদের পাশের নাম হচ্ছে ভূগোলের কথা। ভূগোলের কথা, তাহলে তোমাদের এই কথাটা তোমাদের একদম নতুন মনে হচ্ছে, তাই না? ভূগোলটা কি, ঠিক আছে, তাহলে ভূগোলটা কি সেটা আমরা আজকে জানব। প্রথমে দেখো এখানে দেওয়া আছে, খুব সুন্দর করে রিডিং এর মধ্যে দেওয়া আছে, ভূ শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। যেহেতু ভূগোল, ভূগোল মানে একসাথে তোমরা এখানে যেমন আলাদা করে যাওয়া বলা
পৃথিবীর খালি করে হবে পৃথিবী, পৃথিবী গোলাকার। তারপর আছে 2 লাখ টাকা সমভূমি উঁচু স্থানকে পাহাড় বলে, খালি করে হবে পাহাড়। 3 নম্বর দেখো মাঝখানের এলাকাকে উপত্যকা বলে, দেশ মাঝখানের এলাকাকে উপত্যকা বলে। তাহলে খালি খালি কি হবে? দুটো পাহাড়ের মাঝখানে এলাকাকে উপত্যকা বলা হয়। তারপর 4 নম্বর দেখো চারদিকে জলবেষ্টিত স্থলভাগকে দিন বলে। তাহলে চারিদিকে কি জলবেষ্টিত স্থলভাগকে দেখো দ্বীপ বলতে যেমন আমরা দেখেছি না, যেমন নদী আর নদী চারিদিকে নদী আর নদী আর নদী, সেখানে এখানে একটা কি ছোট করে একটা কি স্থলভাগ, এখানে মাটি মাটি এখানে পরিমাণে বা বিভিন্ন মাটি দিয়ে একটা কি স্থলভাগ গড়ে উঠছে। তাহলে এটাকে এখানে অনেক ঘর বাড়ি তৈরি করে, গাছপালা তৈরি করে, এখানে মানুষের বসবাস হয়। তাহলে চারদিকে পানি এবং মাঝখানে যে স্থলভাগ গঠিত হয় সেই স্থানকে কি বলা হয়? দ্বীপ বলা হয়। চারিদিকে জলবেষ্টিত স্থলভাগকে দ্বীপ বলা হয়। 5 নম্বর দেখো যে বৃহৎ জলভাগের দেখো চারিদিক স্থলভাগ ঘেরা তাকে হ্রদ বলে। যে বৃহৎ জলভাগের চারদিক স্থলভাগ ঘেরা তাকে হ্রদ বলে। ঠিক আছে, তাহলে আমরা আমরা পড়ে নিয়েছি। ঠিক আছে, এখন আমরা বড় প্রশ্নে চলে যাব। আচ্ছা ঠিক আছে, এখন আমরা সুস্থির পূরণের পরে আমরা 6টি ক্ষেত্রগুলি পড়িয়ে দিচ্ছি। দেখো তোমরা বইতে তাকিয়ে নাও। দেখো ভূ শব্দের অর্থ, এখানে 4টি অপশন দেওয়া আছে। ভূ শব্দের অর্থ কি? এখানে দেওয়া আছে কি 4টি, পাহাড় পর্বত পৃথিবী সাগর। তাহলে এটি হবে সঠিক হবে পৃথিবী। ঠিক আছে, তারপর আছে পৃথিবীতে মহাদেশ কয়টি? আমরা সবাই জানি পৃথিবীতে মহাদেশ হচ্ছে 7টি, এখানে 7টি জায়গা তোমরা সঠিক উত্তর 7টি লিখবে। তারপর আছে পৃথিবীতে মহাসাগর কয়টি? পৃথিবীতে মহাসাগর 5টি, তাহলে 5টি তোমরা লিখবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা ইয়েতে চলে যাচ্ছি। এখন ছোট প্রশ্নগুলি আমরা পড়িয়ে দিচ্ছি। ছোট প্রশ্ন এখানে আমি তোমাদের দেখো ছোট প্রশ্নগুলি আমি দাগিয়ে রেখেছি, ছোট প্রশ্নগুলি আমি বলে দিচ্ছি। প্রথম আছে তোমাদের দেখো আরেকটি বিষয় একটু লক্ষণীয়, তোমাদের ছোট প্রশ্ন একসাথে 2টো করে দেওয়া আছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। ভূগোল কি? ভূগোল বিষয় পাঠ করলে আমরা কি কি জানতে পারি? তাহলে এখানে যেহেতু একসাথে দেওয়া আছে কিন্তু আমরা একসাথে পড়বো না, একসাথে পড়লে কিন্তু বড় প্রশ্ন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা আলাদা আলাদা প্রশ্ন আমরা শিখবো, পরীক্ষাতেও কিন্তু আলাদা আলাদা আসবে। যেমন ভূগোল কি, তারপরে মহাদেশ কাকে বলে, অথবা পৃথিবীতে কয়টি মহাদেশ ও কী কী, এগুলি আলাদা আলাদা প্রশ্ন আসবে। তাহলে আমি আলাদা আলাদা করে পড়িয়ে দিচ্ছি। ভূগোল কি? তাহলে ভূগোল কি? ভূ শব্দের অর্থ পৃথিবী এবং গোল শব্দের অর্থ হচ্ছে গোলাকার, সুতরাং ভূগোল শব্দের অর্থ হলো পৃথিবী গোলাকার। তারপর দেখো একটি প্রশ্ন এখানে দেওয়া আছে, ভূগোল বিষয় পাঠ করলে আমরা কী কী জানতে পারি? তাহলে ভূগোল বিষয় পাঠ করলে আমরা পৃথিবীর স্থলভাগ জলভাগ ও মহাকাশের সকল বিষয় এবং মানুষের সাথে প্রকৃতির সম্পর্ক জানতে পারি। ঠিক আছে, আচ্ছা এখন আমরা 2 নম্বর প্রশ্নে চলে আসছি। 2 নম্বর হচ্ছে মহাদেশ কাকে বলে? পৃথিবীর স্থলভাগকে 7 ভাগে ভাগ করা হয়েছে, এদের এক এক ভাগকে মহাদেশ বলে, তাহলে এদের এক এক ভাগকে মহাদেশ বলে। তারপর দেখো পৃথিবীতে কয়টি মহাদেশ ও কী কী? তাহলে পৃথিবীতে 7টি মহাদেশ, যেমন এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া অথবা ওশেনিয়া। তোমরা অস্ট্রেলিয়ার পাশে কিন্তু ব্র্যাকেটে ওশেনিয়া অবশ্যই লিখবে, এবং 7 নম্বর হচ্ছে অ্যান্টার্কটিকা। তারপর আরেকটি আছে পৃথিবীতে কয়টি মহাসাগর কি ও কী কী? পৃথিবীতে 5টি মহাসাগর, যথা প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর এবং ভারত মহাসাগর। তারপর দেখো আমরা ঠিক আছে, তাহলে 3 নম্বর প্রশ্ন এখানে শেষ হয়েছে। ওকে, এখন আমরা তাহলে বড় প্রশ্নে চলে যাচ্ছি। বড় প্রশ্ন আমরা কোথায় পাবো? বড় প্রশ্ন আমরা লেসন প্ল্যানে পাবো। লেসন প্ল্যানটা তোমরা হাতে নাও, সবারই নিশ্চয়ই তোমাদের লেসন প্ল্যান আছে, লেসন প্ল্যান তোমরা সংগ্রহ করেছো। আর যারা এখনো সংগ্রহ করেনি তারা কিন্তু অবশ্যই খুব শীঘ্রই তোমরা স্কুল থেকে লেসন প্ল্যান সংগ্রহ করে নাও। বার্ষিক পরীক্ষা দেখে কিন্তু তোমাদের মিল করো, তারপর সত্য মিথ্যা বড় প্রশ্ন তো রেখে কিন্তু তোমরা লেসন প্ল্যান থেকে পাবে। এখন বড় প্রশ্ন যারা আমি পড়িয়ে দিচ্ছি, দেখো নদী কাকে বলে? বর্ণনা করো, এখানে নদী কাকে বলে?
নদী কাকে বলে, আরেকটি আছে দ্বীপ কাকে বলে, বদ্বীপ কাকে বলে। এই দুইটি প্রশ্ন এখানে রয়েছে। যেমন নদী কাকে বলে, যে স্বাভাবিক জলধারা পাহাড় পর্বত এবং বা কোনো মালভূমি হতে উৎপন্ন হয়ে সমতল ভূমির উপর দিয়ে প্রবাহিত হয়ে সাগরে গিয়ে পড়ে তাকে নদী বলে, যেমন মেঘনা নদী। তারপর দেখো দ্বীপ কাকে বলে, চারিদিকে জলবেষ্টিত স্থলভাগকে দ্বীপ বলে, যেমন সন্দ্বীপ। তারপর বদ্বীপ কাকে বলে, নদীর মোহনায় ব আকৃতির যে দ্বীপ সৃষ্টি হয় তাকে বদ্বীপ বলে, যথা বাংলাদেশের পৃথিবী, বাংলাদেশ পৃথিবীর বৃহৎ বদ্বীপ। তাহলে আমাদের এই বাংলাদেশটাও কিন্তু কি সমস্ত একদম সম্পূর্ণ পৃথিবীর একটি কি বৃহৎ বদ্বীপ, বুঝতে পেরেছ? তাহলে এই দুটি প্রশ্ন তোমরা শিখে নিবে। আর আমি তোমাদেরকে এস ডাব্লিউ দিয়েছি। এস ডাব্লিউ হচ্ছে এটা যেহেতু কত অধ্যায়, তোমাদের অধ্যায় 21, ছোট প্রশ্ন সব এস ডাব্লিউ করবে। তোমাদেরকে ছোট প্রশ্নগুলি এস ডাব্লিউ দেওয়ার একটাই কারণ, যেহেতু তোমাদের এখানে বই থেকে খুঁজে খুঁজে তোমাদেরকে ছোট প্রশ্নগুলি করতে হয়, তোমরা যদি এস ডাব্লিউগুলি সব একসাথে লিখে রাখো পরীক্ষার সময় খুঁজে পেতে আর কষ্ট হবে না। তোমরা দেখে দেখে সুন্দর করে গুছিয়ে স্পষ্ট করে সব ছোট প্রশ্নগুলি লিখে ফেলবে এস ডাব্লিউ খাতায়, ঠিক আছে? মুখস্থ করে লেখার দরকার নেই। মুখস্থ করে কোথায় লিখবে সেটা হচ্ছে সি ডাব্লিউ খাতায়, সেটা বাসায়। কিন্তু স্কুলে যেটা দিবে এস ডাব্লিউ খাতায় তোমরা দেখে দেখে বই থেকে প্রশ্ন লিখবে এবং উত্তর সুন্দর করে লিখবে, স্পষ্ট করে লিখবে, কাটা ছেঁড়া করবে না। তাহলে তোমাদের পরীক্ষার সময় তোমাদের এখান থেকে তোমরা শিখতে পারবে, গল্প তোমরা সব প্রশ্ন সাজানো থাকবে সেখান থেকে তোমরা শিখে ফেলতে পারবে, ঠিক আছে? তাহলে আজকে পর্যন্ত পরবর্তী ক্লাসে তোমার সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।